দোকানে যায় এরকম ভাবে ঘুরতে, ভোটের ছবি আমি তো দেখাচ্ছি, আপনি ভোটার কার্ড ছাড়া ভোটে হয়ে গেলে একদম ভিতরে ঢুকি না, ভোট দেবে ভোটের ছবি ডাল দিয়েছে, ভোটার ভোটার নাম্বার এরকম লেগে বলে আমি ভোটছি না, আপনি তো বসছেন, আমি ভোটছি না, ভোট দেবো, আপনি ভোট আপনি ঝামেলা করছেন, ভোট দেবো, ভোট পড়ে গেছে, ভোট দেবো কি অফিসারের সঙ্গে কথা বলবে ঠিক আছে, বলে রাখাই এটা কে আমি তো জানি না, আপনি জানেন না কিভাবে আপনার বুকে ঢুকে লোক দাঁড়িয়ে আছে, আপনি জানেন না কেন নিয়ে ঢুকছে, ওনাকে নিয়ে ঢুকছে, আপনি আমরা ধরো আপনি জানেন না কেন গাতপুকুরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাজা 187-188 বুথ জ্যামের খবর শুনে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস হাজির হন। ওই সময় বুথের মধ্যে পঞ্চায়েতের সদস্যরা বুথ জ্যাম ও ছাপ্পা মারছিল। ক্যামেরায় সেই ছবি ধরা পড়ার পর গ্রাম ভেঙে লোকজন বুথের মধ্যে ঢুকে পড়ে, বিজেপি প্রার্থী ও সংবাদ মাধ্যমের ওপর হামলা করে, ভাঙচুর হয় বিজেপি প্রার্থীর গাড়ি ও সংবাদ মাধ্যমের গাড়ি, ভাঙচুর করে আহত হন বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী। সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ঘটনাটি দেখে। আমি তো বুথ নিরীক্ষণ করার জন্য গিয়েছিলাম, আমার কাছে খবর ছিল ছাপ্পা চলছে, সেই হিসাবে আমি গিয়েছি, গিয়ে দেখি ওখানে আমার কোনো এজেন্ট নেই, ভিতরে কোনো এজেন্টকে পেলাম না, পরবর্তীকালে ফোন করলাম, এজেন্ট বাইরে ছিল, আমি এজেন্টের সাথে কথা বলছিলাম, সে মতো অবস্থায় সাংবাদিকরা আমাকে ঘিরে ধরলো, ঘিরে ধরার পরে সেন্ট্রাল ফোর্স বাইরে বের করে দিল, বাইরে বের করার পরেই গেটের বাইরে যখন আসলাম তখনই মারামারি শুরু করলো, মানে বিরাটভাবে আক্রমণ, জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপর আক্রমণ করলো। আপনার গাড়িতেও তো ভাঙচুর? হ্যাঁ, আমার গাড়ি দেখেন কীভাবে ভেঙেছে, আমাকে মেরেছে, আমার উত্তীর্ণ চলে গেছে, আমি গাড়িতে বসার পরে আমাকে মেরেছে। পুলিশ প্রশাসন পিছনের দিকটা ছিল, ওরা হয়তো পুলিশ প্রশাসন ভাবতেই পায়নি এই ধরনের মারামারি, এই ধরনের কিছু করবে এটা আমি বলতে পারবো না, তবে আমি পুলিশ প্রশাসনকে খুঁজেছিলাম আমাকে বাঁচানোর জন্য, আমি সেই সময় পুলিশ প্রশাসন তো পাইনি, সেন্ট্রাল ফোর্স তো পাইনি, আমি নিরুপায় ছিলাম। দু ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এই ঘটনার তলব করেছে, রিপোর্ট চাইছে। হ্যাঁ, এখন আমি আমার সভাপতিকে জানিয়েছি, আমার সভাপতি যেটা করবেন ঠিক আছে, না আমার সভাপতির সাথে আমার কথা হয়েছে, আপনারাও আসছেন আমি কথা বলবো, তারপরে কিছু করতে পারবেন। কেন্দ্রীয় বাহিনী সেভাবে অ্যাক্টিভ পাচ্ছি না যেটা আমার মনে হয়, কারণ আমার উপর দুবার অ্যাটাক হয়ে গেছে, আমি কিন্তু সেরকম সক্রিয়তা পাইনি, সেরকম কিন্তু সক্রিয়তা কেন্দ্র বাহিনী পায়নি, কারণ কি এর আগে যে আমার উপর অ্যাটাক হলো, আমি আমার কাছে কিন্তু একটাও কেন্দ্র বাহিনী আসেনি, যেভাবে আমাকে মারধর করলো সেটা কেন্দ্র বাহিনী কোনো সক্রিয়তা আমি পাইনি। আর এমনি সামগ্রিক বা ওটা বাদে আপনার বুথ গুলোতে গিয়ে যা দেখছেন মানে কেন্দ্রীয় বাহিনী অ্যাক্টিভ কত, মানে কি আমি আমি ইলেকশন আমি বলছি কি হচ্ছে যে বুথ থেকে আপনাকে বের করে দেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনী দেখা গেল আপনাকে বের করে দিচ্ছে। হুম, হ্যাঁ এটা তো মারাত্মক ভাবার বিষয়, কেন্দ্রীয় বাহিনী আমাকে ফেলে ঢেলে বের করে দেওয়া হলো, এখন এটাকে নিয়ে তো ভাবার বিষয় আছে, কারণ আমি তো একটা বিজেপির ক্যান্ডিডেট প্রার্থী, আমি তো যেতে পারি, আমাকে যেভাবে ঘর থেকে বের করে দেওয়া হলো, বাইরে বের করালো, বাইরে বের করার পরেই আমার উপর অ্যাটাক হলো, কিন্তু আমার উপর অ্যাটাক যখন হলো তারপরে কিন্তু কেন্দ্র বাহিনী আমাকে বাঁচানোর জন্য আসেনি। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।